হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরা ভালো আছি। এই যে প্রীতি সাচ্ছে, পুদিকে দাগ, এই যে দাগ, হ্যাঁ দাগ, এটা জানি না এটা কেটে বান। তো আমরা এখন যাচ্ছি পূজা দিতে। তা আমি আর এইবার শাড়ি শাড়ি পরলাম না, চুদার পরে যেতেছি। আর যাবো ওই পাশের বাড়ি, যে পাশের বাড়ি বলে সরি, পাশে যে নতুন থানা যে আছে ওইখানে, যে মন্দিরটা আছে, আমরা ওইখানে যাই পূজাটা দিয়ে আসব। আর আমরা যদি উপাস থাকতে পারি স্বামীর জন্য, তখন স্বামীরও উপাস থাকে না বোর জন্য, খায়াটাই শেষ। তো ওই যে আমার থালা রেডি, কই এই যে দেখা যাচ্ছে, তো রেডি করছি, এখন যাব। তো যাই আগে, পরে পূজা দেওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো কেমন হতে পারে ব্যাঙ্গের আমার, এমনি সময় কিছু কইতেছে না, এমনি সময় খ্যা 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 কুত্তার মতো খ্যা খ্যা খ্যা। তা আমি তো কুত্তাই, তুমি তো মানুষ। কুত্তা না, কুত্তি কুত্তি। তাহলে আমি যদি কুত্তি তো তুমি কুত্তা। এই কি বলছো? নি ইয়েস, তাহলে কি আমি কুত্তার বাচ্চা পাপি? আচ্ছা ঠিক আছে, তুই কুত্তার বাচ্চা পাপি। ইয়েস পাপি পাপি। তোকে একটা কাজের কথা বললাম, তোকে যে বললাম আমাকে, হ্যাঁ কেন বলবো না তোকে আমি, হ্যাঁ কেন বলবো না, কাজের জন্য পাঠাইছি ওকে, চাবি খুঁজে পাই নাই, আমি কাজ করতে পারি। হ্যাঁ তো এটা আমার বৌদি, পাড়া প্রতিবেশী বৌদি, পূজা দেওয়া হয়ে গেছে বৌদি, এখন আমি দিব। আমাদের ঠাকুর ঘরে না, আমি তো আঁকিলাম, এক টাকা হাতে লাগবে, বের কথা কি দেখো দেও না, দেও ওই শালা গিয়ে কান বাখানি গা।
বাজা বাজা বাজা। তো গাইস আমাদের পূজা দেওয়া শেষ, তো আমরা এখন বাড়ি যাবো। এই যে পূজা দেওয়া শেষ,